আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা স্পেশালি আমি এইচএসসি যেসব স্টুডেন্টরা যারা মানে ফার্স্ট ইয়ারে উঠতে যাচ্ছে এইচএসসিতে বা এখনও এসএসসি পরীক্ষা দিবে আর কি, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা বা এইচএসসি লেভেলে গাইডটা নিয়ে আসলে কাজ করবে। সো আমি আসলে কিছু বাস্তব সত্য কথা বলবো, যে মিস্টেকগুলো হয়তো বা আমার লাইফে এক্সপিরিয়েন্স করা, ইদার আমার লাইফে অথবা আমার ফ্রেন্ডদেরকে দেখে আসলে জিনিসগুলো শিক্ষা নেওয়া। সো এই সতর্কতাগুলো আমি আমার স্টুডেন্টদেরকে করবো, যাতে বা আমি সতর্ক হতে বলবো এই বিষয়গুলো থেকে বা একটু দূরে থাকতে বলবো, যাতে করে তাদের অন্ততপক্ষে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স না করা লাগে বা তারা যাতে অন্তত পক্ষে নিজেদেরকে এগুলো থেকে দূরে রাখতে পারে। সো এটা জাস্ট আমি তাদেরকে জাস্ট একটু কিছু সাজেশন দিব। সো স্পেশালি তাহলে আমার এইচএসসি গাইডলাইনে শুরুটা হবে যে দ্য থিংস ইউ শুড নট ডু ইন ইউর এইচএসসি লাইফ বা অ্যাট দ্য বিগিনিং অফ ইউর এইচএসসি লাইফ। সো যদি আমি শুরু করি প্রথম যে টপিকটা সেটা হচ্ছে, এটা প্রথম আমি লিখে দিই একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে ডোন্টস, যেগুলো তুমি করবে না। প্রথম যে ব্যাপারটা হচ্ছে এটা উদাসীনতা। উদাসীনতা আমি এটা একটু ব্যাখ্যা করে বলি। প্রথমত স্টুডেন্টরা আসলে মোটামুটি তিন প্রকার থাকে আসলে এইচএসসি লেভেলে। প্রথমত যারা আসলে গ্রামে থাকে বা গ্রামের বাড়িতে থাকে তারা একরকম। সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে যে মোটামুটি গ্রাম থেকে ঢাকা থেকে হোস্টেল বা মানে মফস্বলে চলে আসে বা শহরে চলে আসে, ঢাকা শহরে তারা হোস্টেলে থাকে। আর থার্ড টাইপটা হচ্ছে ঢাকা শহরেই থাকে মোটামুটি এরকম স্টুডেন্ট। সো দেখা যাচ্ছে ঢাকা শহরে যারা থাকে তারা মোটামুটি বাবা মায়ের কাছে থাকে, বাসা থেকে আসলে কলেজ করে, তাদের মোটামুটি সমস্যা নেই বা তাদের ক্ষেত্রে হলেও হতে পারে। বাট উদাসীন ব্যাপারটা হচ্ছে এইটা মানে লেভেলটা বা এই টার্মটা আমি জাস্ট ইউজ করবো জাস্ট ওই টিপটা ফ্যাক্টরের জন্য, যারা যারা মোটামুটি গ্রামেও থাকে তাদের এত বেশি না হলেও এই মাঝামাঝি লেভেলে যারা থাকে গ্রাম থেকে বা মফস্বলে এসে হোস্টেলে যারা থাকে তাদের ক্ষেত্রে পিয়ার প্রেশার কিংবা অন্য কোনো কারণে তাদের দেখা যাচ্ছে জীবনটা তাদের অনেক বেশি সাধারণের চেয়ে একটু বেশি মানে অতিরঞ্জিত রঙিন হয়ে যায় বা একটু অতিরঞ্জিত হয়ে যায়। সো জীবনে তাহলে লাল নীল রং দেখার পাশাপাশি তারা দেখা যাচ্ছে মানে এইচএসসি লেভেলে উঠে মুইকি হনুরে টাইপ একটা ভাব চলে আসে। এটা সমস্যাটা হয় তখন যখন তারা আসলে জীবনে বাস্তবতাটা বোঝে না। সো নিজের গায়ে হাওয়া লাগিয়ে আসলে নিজের ইচ্ছা মতো প্রোক্রাস্টিনেট করতে থাকে। সো মানে তখন আর তাদের মোটামুটি নিজেদেরকে জাস্ট একটা লেভেলে ভেবে নেয় যে না আসলে আমি তো এইচএসসিতে গোল্ডেন পেয়ে আসছি অলরেডি, এখন আমি তো এইচএসসিতে আমি নর্মাল পড়াশোনা করলেই পাবো। তারা আর এইচএসসি লেভেলের বাস্তবতা আসলে বুঝতে চেষ্টা করে না, যার কারণে দেখা যাচ্ছে যে তাদের আসলে এই এইচএসসি লেভেলটা কঠিন থেকে আরও এমনিতেই কঠিন আরও কঠিনতর হয়ে যায়। সো এই ব্যাপারটা জাস্ট একটু তাদের যাতে কশন যে না আসলে তুমি যখন ঢাকাতে আসছো একটা কথা মাথায় রাখবা, তোমাকে তোমার বাবা মা কষ্ট করে ঢাকা শহরে পাঠিয়েছে বা তোমাকে একটা মফস্বল থেকে মানে বাসা থেকে বের হতে দিয়েছে। চিন্তা করে দেখো তোমার মায়ের কথা চিন্তা করবা, তোমার আম্মু কত কষ্ট করে বা একটা মানে যে কোনো মার কাছে তার সন্তান যখন তার থেকে দূরে সরে যায় এটা অনেক বড় একটা বিরাট কষ্ট। সো তার তুমি একটু চিন্তা করে দেখো, তোমার মায়ের কথা চিন্তা করে কিংবা তুমি একবার চিন্তা করে দেখো তুমি এই যে ফ্রেন্ডগুলোর সাথে তুমি সময় নষ্ট করছো, তাহলে চিন্তা করো তোমার তো আরও ফ্রেন্ড আছে যে ফ্রেন্ডগুলো স্কুলে তুমি হয়তো ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিলা বা হয়তো তুমি ফার্স্ট বয় ছিলা, দেখা যাচ্ছে যে তোমার পিছনে একটা ছেলে ছিল, দেখো তো বাইপাস দিয়ে গিয়ে ইন ফিউচার যখন তুমি চিন্তা করে দেখবা সে একটা ভালো জায়গা চলে গেলো তুমি পারলা না, এরকম কিছু বাস্তবতা একটু কল্পনা করে দেখো। বা তুমি একবার চিন্তা করে দেখো তোমাকে এত কষ্ট করে তোমার বাবা তোমাকে আসলে শহরে পাঠিয়েছে বা একটা ভালো পরিবেশে পাঠিয়েছে যাতে তুমি পড়াশোনা করো, তুমি ওই কাজটা না করে তুমি কী করতেছো, তুমি সময় নষ্ট করতেছো বা একটু উদাসীনতা দেখাচ্ছ যার কারণে তুমি পড়াশোনায় হেলাফেলা করছো, এটা উচিত না। এই কারণে তুমি জাস্ট একটু ট্রাই করবে যে না আসলে এই জিনিসগুলো একটু মাথায় রেখে অন্তত পক্ষে নিজেকে শুধরে নেওয়া, না আসলে ওই যে প্রথম ঢাকা শহরে এসছো একটু সংসদ ভবন ঘুরে আসি। ভাইয়া তুমি যদি সংসদ ভবনে যদি এখন না ঘুরো তোমার কিন্তু খুব বেশি কঠিন কিছু হয়ে যাবে না। তুমি যখন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা তোমার জন্য ওপেন, তোমার কাছে তুমি ইউনিভার্সিটির হল থেকে তুমি ইজিলি তুমি ওখানে যেতে পারবা, তখন তোমার লাইফটা একটু স্বাধীন। বাট এই ইন্টারমিডিয়েট লাইফটা অনেক ছোটো, এই ছোটোর সময় পড়াশোনাটা অনেক বড়। সো দেখো তুমি পড়াশোনা তাহলে মানে ইন্টেন্সিটিটা কী অবস্থা বা তুমি দেখো পড়াশোনার ব্যাপ্তিটা কীরকম, তাহলে তো এই সময়টা তুমি নষ্ট করা তোমার কাছে ডেফিনেটলি ওয়ার্থ না। সো এটা জাস্ট তোমরা একটু খেয়াল রাখবা। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ডোন্ট বি ওভার অ্যাম্বিশাস। আমি যেটা বললাম তারা উদাসীন হয়ে দেখা যাচ্ছে যে একটু বেশি ওভার অ্যাম্বিশাস হয়ে যায়। ওভার অ্যাম্বিশাস টাইপ আমি যেটা বললাম না মৈকি হনুরে টাইপ শুধুমাত্র এটাই না, সে কখনো কখনো দেখা যাচ্ছে যে না আসলে আমার ইন জেনারেল তোমাকে দেখা যাচ্ছে তোমার একটা লেভেল আছে যে মনে করো তুমি ম্যাথ ভালো পারো, খুব সাধারণ কথা, তুমি ভালো পারো তুমি ভালো প্র্যাকটিসও করছো, কিন্তু চিন্তা করে দেখো তুমি যখন প্র্যাকটিস করতে গিয়ে তুমি আসলে দেখা যাচ্ছে যে দুইটা তিনটা ম্যাথ পারো, কিন্তু কথা হচ্ছে দুইটা তিনটা ম্যাথ পারাটা কিন্তু দেখা যাচ্ছে তুমি টিচার ছাড়াও পারতেছো বা তুমি ইজিলি পারতেছো। সো তখন তোমার যে একটা ভাইব চলে আসে, ও আচ্ছা এই সহজ ম্যাথ যদি বইটা আসছিলো তো আমি তো এটা পারি, অফকোর্স তাহলে আমার জন্য বইট খুব বেশি ইজি জিনিস,
এই জিনিসটা বুটেক্সে এসেছিল। ও আচ্ছা, অফকোর্স, তার মানে আমার কাছে আমি এখনই তাহলে বুটেক্সের জন্য রেডি। কিন্তু তুমি যদি একটু চিন্তা করে দেখো, ওই যে স্পেসিফিক প্রশ্নটা, ওইটাও আসলে ওই ব্যাচের জন্য বুয়েট প্রশ্নের সবচেয়ে সহজ প্রশ্ন ছিল ওইটা, যার কারণে তোমার কাছে দেখে মনে হচ্ছে এটা ইজি। এটা অফকোর্স তোমাকে একটা কনফিডেন্স দিবে যে না, আসলে আমি একটা বুয়েটের ম্যাথ পারি। বাট ডোন্ট বি ওভার কনফিডেন্স যে আসলে ওভার কনফিডেন্স যে আসলে এটা নিয়ে যে না আমি আসলে অনেক কিছু পারতেছি, সো আই মানে আমার মোটামুটি এখন একটু প্র্যাকটিস কমাই দিলে চলবে, আমি একটু পড়াশোনা কম করলেও চলবে। সো এই জিনিসটা একটু করবা না, ট্রাই করবা যে না আসলে একটু ব্যালেন্স করে রাখার, নিজের ডেলি রুটিনটা অন্তত পক্ষে মেনটেন করার অ্যান্ড পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস থাকার। থার্ড, কোচিং রাশ। এজেন্সিতে উঠে আসলে যে ফার্স্ট জিনিসটা আমাদের মনে হয় যে না আসলে কোথায় কোচিং করবো, কার কাছে পড়বো, এই জিনিসগুলো নিয়ে, এটা কোনো প্রবলেম না, এটা খুব স্বাভাবিক জিনিস যে আসলে কোথায় পড়বো, মানে চিন্তা বা দুশ্চিন্তা যেটাই বলো, এটা খুব জেনারেল জিনিস। প্রবলেমটা হয় তখন যখন তুমি আসলে কনসিস্টেন্টলি, আমার ফ্রেন্ড ওইখানে যাচ্ছে আমিও ওইখানে যাই, আমার ফ্রেন্ড ওইটাখানে যাচ্ছে, আচ্ছা এখানে ভালো লাগতেছে না, দুই দিন করে আমি আসলে চেঞ্জ করে আরেকটা ফ্রেন্ডের কাছে আমার কথা শুনে আরেকটা টিচারের কাছে চলে গেলাম, এরকম করে তুমি যখন 4-5 মাস খেয়ে ফেলবা তখন তোমার কাছে পড়াশোনা মানে একটা বিরাট মেস হয়ে যাবে। এই প্রবলেমটা হবে তোমার কাছে, মানে এই প্রবলেমটা আসলে এমন একটা প্রবলেম হয়ে যাবে, এটা ইরিভার্সিবল হিসেবে তোমার কাছে থাকবে। কেন? কারণ তুমি যখন অলরেডি এই কাজগুলো করে তুমি 4 মাস পিছিয়ে গেছো, অলরেডি তোমার 4টা মাস তোমার কাছে শেষ বা 5টা মাস তোমার কাছে শেষ, ওই 5টা মাসের জন্য তুমি যে আসলে একটা পিছু টান, ওই পিছু টানের কারণে তুমি আমার আর আগাতে পারবা না। এই জিনিসটা তোমার কাছে মানে এই জিনিসটা প্লিজ করবা না। কোচিং তুমি যেই টিচারের কাছে পড়ো একটু কেয়ারফুলি টিচার সিলেক্ট করে, বা যেই কোর্সই করো যেখানেই পড়ো সেখানে এটা একটু সিলেক্ট করে সেখানে একটু ডিসিপ্লিন ওয়েতে নিজের পড়াশোনাটা একটু কন্টিনিউ করবা। ইভেন যদি দেখো যে তোমার পড়াশোনা এখানে হচ্ছে না, কষ্ট হচ্ছে, তো তুমি একটা কাজ চেষ্টা করে দেখো, তুমি যে টিচারের কাছে পড়তো সেই টিচার থেকে ওই লেভেল পর্যন্ত, সে ফর এক্সাম্পল আমি যদি বলি তোমার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, আমি যেহেতু ম্যাথ পড়াই, সো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সরলরেখা পর্যন্ত শেষ, সো সরলরেখা শেষ হলো তুমি ওই টিচার থেকে সরলরেখা একদম বেস্ট আউটপুটটা নিয়ে ওই টিচারটা তুমি ছাড়ো, তারপর অন্য টিচারের কাছে যাতে আর সরলরেখাটা না পড়া লাগে। সো এই জিনিসটা তোমরা একটু করবা ইন জেনারেল, যে না আসলে এই কোচিং রাশটা তোমরা পড়া তোমাদের যাবে না। অ্যান্ড থার্ড জিনিস, ভিডিও গেম ট্র্যাপ। এখনকার দুনিয়াতে ভাই অনেক গেম আছে, ভ্যালোরেন্ট হতে পারে, এখন অনেক গেম আছে লাইক তোমার পাবজি বা ফ্রি ফায়ার, অনেক গেম আছে। সো এই গেমের ট্র্যাপে পড়ে গেলে দেখবা যে ভাই জীবন শেষ, ট্রাস্ট মি। সো বলে না যে আসলে নেশা নারিতাস তিলে তিলে সর্বনাশ, সো আমি যেটা বলবো যে আসলে ভিডিও গেমের যে ট্র্যাপ ওইটা আসলে তিলে তিলে সর্বনাশ। কারণ ইন জেনারেল হচ্ছে যে একটা এখন যে FPS গেমগুলো আছে ওই গেমগুলোতে ইন জেনারেল দেখা যায় আসলে মানে পোস্ট করা যায় না, একটু খেলছে আর একটু খেলি না, আচ্ছা আর একটা গেম খেলি। সো এই ধরনের করতে করতে আসলে তুমি এটা নেভার এন্ডিং একটা লুপের মধ্যে পড়ে যাও, আজকে ভালো লাগলো কালকে আর একটু বেশি ভালো লাগবো। সো এরকম করে দেখতে দেখতে দেখা যাচ্ছে তোমার অনেক টাইম দিনের অলরেডি ঘুমোতে তোমার 6-7 ঘন্টা চলে যায়, গেমের মধ্যে যদি 6-7 ঘন্টা চলে যায় তোমার দিনের মধ্যে আর কিন্তু কিছুই থাকে না। সো আর সবচেয়ে হার্মফুল যে জিনিসটা সেটা হচ্ছে গেম তোমাকে প্রচণ্ড পরিমাণে ল্যাথার্জিক বানিয়ে দেয়। যখন তুমি এরকম হয়ে যাও তখন তোমার ওই প্রোডাক্টিভিটিটা যেটা আছে সেটাতে একটা বিরাট হার্ম করে। জিনিসটা হচ্ছে ঠিক এরকম, তুমি এত বাজে মাত্রা আসলে প্রোক্রাস্টিনেটর হয়ে যাও যে না আজকে তুমি 5 ঘন্টা খেলার পরে বললে একটু ঘুমিয়ে নেই, প্রচণ্ড ঘুম পাবে তোমার, তখন ঘুমিয়ে নেই, ঘুম থেকে উঠে দেখবা যে আসলে 2 ঘন্টা আছে, 2 ঘন্টা একটু পড়তে বসি, 2 ঘন্টা পড়তে বসে যে মাত্র বইটা ধরবা তখন আবার তোমার একবার গেম খেলতে ইচ্ছা করবে। সো এটা একটা তোমার লুপের মধ্যে পড়ে যাবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবা না। সো মানে এটা জাস্ট একটা মানে তোমার ড্রাগের মতো এটা আসলে ওয়ার্ক করতে পারে। তো আমি মানা করবো না যে আসলে গেম খেলবো না, আমি বলবো না যে গেমটা ইয়া করা দরকার না, মানে গেমটাকে তুমি হেজ করা উচিত, বাট ভাই টাইম আছে, HSC লেভেলটা পার করো তারপর তুমি ইচ্ছা মতো খেলো, চলে যাচ্ছে না কোথাও, ইভেন চলে গেলেও আর ভালো গেম আসবে। সো মানে পৃথিবীতে তো থেমে নেই, তাই না? সো এটা জাস্ট এটা একটু তোমরা মেনটেন করবা। অ্যান্ড ফাইনালি বি কেয়ারফুল অ্যাবাউট মেকিং ফ্রেন্ডস, সেটা হতে পারে তোমার ওল্ড ফ্রেন্ডস, সেটা হতে পারে এখন যে তোমাদের ফ্রেন্ডগুলো আছে, সেটা হতে পারে তোমার ফিউচার যে ফ্রেন্ডগুলো বানাবে সেটার ক্ষেত্রে। কেন এই কথাটা বলা, দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে আমি বলবো না কোনো ফ্রেন্ড খারাপ, যে ফ্রেন্ডটা তোমাকে দেখায় না এরাও, বা যে ফ্রেন্ডটা তোমাকে সাহায্য করে না তারাও খারাপ, বাট খারাপ সেই বন্ধুটা যে বন্ধুটা নিজে সময় নষ্ট করছে প্লাস তোমারও সময় নষ্ট করছে। ভাইয়া ইন্টারমিডিয়েট লাইফে একটা কথা মাথায় রেখে দাও, একটা কথা মাথায় রেখে দাও, নো ফ্রেন্ডস থিওরিতে চলে যাবো, নো ফ্রেন্ডস, অনলি ব্যাচমেট, অনলি তোমার মনে করো যে খেলাধুলার যেসব ফ্রেন্ডগুলো আছে এগুলা, বা সর্বোচ্চ তোমার আসা যাওয়ার পথে যে জিনিসগুলো। আমি এই কথাটা হার্ড লাইনে কেন বলছি, নো ফ্রেন্ডস বলতে তোমার অফকোর্স অনেক ভালো ভালো ফ্রেন্ড হবে, জিনিসগুলো ফ্রেন্ড ফ্রেন্ডশিপ দুটা ভিন্ন জিনিস।
তোমার যে ফ্রেন্ডটা আছে এই ফ্রেন্ডটার জন্য তোমার যদি 2-3 ঘন্টা নষ্ট করা লাগে, তোমার যে ফ্রেন্ডটা আছে এই ফ্রেন্ডটার জন্য তোমার যদি একটা বিরাট ক্ষতি হয়ে যায় পড়াশোনার, দরকার নাই আপাতত এই 2 বছরের জন্য তোমার সেই ফ্রেন্ডটা। সে যদি তোমার মানে সত্যিকার অর্থে ফ্রেন্ড হয়ে থাকে, তুমি ইউনিভার্সিটিতে উঠেও তুমি একটা ভালো জায়গায় গিয়েও তার সাথে তুমি ফ্রেন্ডশিপ রক্ষা করতে পারবা। বাট অন দ্য আদার হ্যান্ড, সেই ফ্রেন্ডটা যখন তুমি যখন একটা ভালো জায়গায় যেতে পারবা না, তোমার ফ্রেন্ডটা যখন একটা ভালো জায়গায় চলে যাবে, অন্যজন চলে যাবে, ওই পরিস্থিতিতে বা ওই বাস্তবতাটা চিন্তা করে দেখো, সে কিন্তু তোমার জন্য আসলে নিচে নেমে আসবে না। ইভেন যদি নিচে নেমেও আসে, অলওয়েজ তোমার মধ্যে একটা ইনফিরিয়র ফিল কাজ করবে। সো এটা অনেক অনেক বিরাট একটা ব্যাপার। সো এটা জাস্ট একটু ট্রাই করবা। যদি বি কেয়ারফুল অ্যাবাউট মেকিং ফ্রেন্ডস, ফ্রেন্ডস না বানে অন্তত পক্ষে তুমি আসলে রিডিং মেট বানাইতে পারো, যার সাথে তুমি বসে বসে পড়বা, মানে ঘন্টা মেপে এটা বানাতে পারো তুমি। সে মানে ফ্রেন্ড ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার কাজ করে, তার কাছে যে ভালো লাগে আমার কাছেও এটা ভালো লাগা কাজ করে। সো এটা কমনারিটি এক্সিস্ট করে, রাইট? বাট এই যে রিডিং মেট, এই জিনিসগুলোর কাছে না ওই দায়বদ্ধতা থাকে না যে না আসলে আমি কিছু কোনো একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার, ওই দায়বদ্ধ জায়গাগুলো আসলে কখনো এরকম থাকে না। এই কারণে তুমি যখন রিডিং মেট বানাবা বা যে কোচিং থেকে আসা যাওয়ার পথের ফ্রেন্ড বানাবা, ওই দিক ক্ষেত্রে অ্যাটলিস্ট তোমার কাছের মধ্যে সময় নষ্ট করা বা ওই বাধ্যবাধকতা থাকে না আসলে আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে, বাট এই ধরনের কোনো আসলে আর্জ থাকে না। সো একটু ট্রাই করবা ইন্টারমিডিয়েট লাইফ, গোটা ইন্টারমিডিয়েট লাইফের ক্ষেত্রে অ্যাটলিস্ট তুমি যদি ভাই জিরো ফ্রেন্ডও থাকে, ট্রাস্ট মি তুমি ভালো জায়গায় চান্স পেলে ভাই তোমার অনেক ফ্রেন্ড হবে ভাই। অ্যাটলিস্ট যদি নাও হয়, বাট তোমার যে আসলে স্কুল লাইফের ফ্রেন্ডগুলো ছিল ওরাই তোমাকে রিকল করবা, তাদের সাথে তুমি আসলে আবার এনগেজ করতে পারবা। সো ট্রাস্ট মি এইটুকু তোমরা যদি এটুকু মেনটেন করতে পারো, এই 5টা জিনিস ইনশাল্লাহ তোমাদের আরও অনেক কাজে লাগবে। সো আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো একটু মেনটেন করবা, নিজেদের জীবনে কখনো এই উদাসীনতাকে ঢুকতে দিবা না। এটা জাস্ট মানে জাস্ট তোমার HSC লেভেলের জন্য না, এটা সারা জীবনের জন্য তোমার মনে রাখতে পারো। 2, ওভার অ্যাম্বিশাস, কখনো ওভার অ্যাম্বিশাস হয়ে যাবে না যে কোনো জিনিস নিয়ে। সো নিজেদের পড়াশোনা বা প্র্যাকটিসটা একটা ডিসিপ্লিনারি ওয়েতে তোমরা মেনটেন করবা। কোচিং রাশ, কখনো তোমরা এই কোচিং মানে একটা জিনিস যে কোচিং আছে মানে কোচিং নিয়ে আসলে এই কোচিং কোচিং রাশ না করে অন্তত পক্ষে নিজেদের সিলেবাসটা পাশাপাশি একটা ব্যালেন্স রেখে মেনটেন করার ট্রাই করবা। তারপর যেটা আছে সেটা হচ্ছে ভিডিও গেম ট্র্যাক, অফকোর্স ভাই এটা মাস্ট একটু বেশি খেয়াল রাখবা। অ্যান্ড বি কেয়ারফুল, ভিডিও গেমের পাশাপাশি মুভি সিরিজ এই জিনিসগুলোকেও একটু বেশি তাগদা দিও না। বাট আমি ভিডিও গেমের চাইতে সাজেস্ট করি যে তোমরা ওই টাইমটাতে মুভি দেখতে পারো, কারণ ইন্টারমিডিয়েট লাইফে মুভি আসলে মাইন্ড খুলে দেওয়া, নিজেদের ক্ষেত্রেও কিছু জিনিস আসলে মানে একটু রিফ্রেশিং হিসেবে কাজ মানে রিফ্রেশিং এলিমেন্ট হিসেবে কাজ করে। অ্যান্ড ইয়া, বি কেয়ারফুল অ্যাবাউট মেকিং ফ্রেন্ডস, অফকোর্স এটা লাইফের মধ্যে এগুলো মানে এই ফ্যাক্টরসগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের লাইফের জন্য। সো এটা জাস্ট তোমাদের জীবন অনেক অনেক সুন্দর হোক, তোমাদের সবার HSC জীবনে তোমাদের সবাইকে স্বাগতম। সো বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। সো আজকে এটুকুই, পরের দিন নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।